আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আরব বণিকদের মাধ্যমে এদেশে ইসলাম এসেছে, তবে ইসলাম প্রচারকদের আগমনের সুনির্দিষ্ট সময় নিয়ে বেশ কথা থাকলেও বিশুদ্ধ মত হল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এর জীবিত অবস্থায় এদেশে ইসলামের দাওয়াত এসে পৌঁছায়। নবতর সপ্তম বর্ষে অর্থাৎ 617 খ্রিস্টাব্দে সাহাবি হযরত আবু ওয়াক্কাস মালিক বিন ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু সিনি আগমনে এই কথার পক্ষে জোরালো প্রমাণ গ্রহণ করে। সাহাবি হযরত কাসেম ইবনে হুজাইফা রাদিয়াল্লাহু আনহু, ওয়ারিয়া ইবনে আসাস রাদিয়াল্লাহু আনহু, আবু কাসাস ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু এসপরে তার সঙ্গে ছিলেন। সিনি যাওয়ার পথে তারা বাংলাদেশের বন্দর বিশেষত চট্টগ্রাম ও সিলেট নঙ্গর করেছেন এবং তাদের সানিধ্যে দেশের কিছু সংখ্যক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে জানা যায়। আর এখান থেকেই বাংলাদেশ ইসলাম যাত্রা শুরু করে। প্রাক ইসলামী যুগে আরব বণিকেরা সমুদ্রপথে আবিসিনিয়া ও সিন পর্যন্ত তাদের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারিত করেন। আরব সিনের মধ্যে তাদের কয়েকটি ঘাঁটিও ছিল। এই পথে তাদের প্রথম ঘাঁটি ছিল মালাবর। তারা নিয়মিত মালাবরের উপর দিয়ে চট্টগ্রাম, সিলেট ও কামরূপ হয়ে চীনে আসা যাওয়া করতেন। এভাবেই চট্টগ্রাম ও সিলেট তাদের যাতায়াতের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। মূলত সূত্র ধরেই নাম না জানা আরও বহু সাহাবি দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ উপকূলবর্তী অঞ্চলগুলোতে ইসলাম প্রচার শুরু করেছিলেন। চীনের ক্যান্টন সমুদ্র তীরবর্তী হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর মাজার আজও সেই সাক্ষ্য বহন করে আছে। সমুদ্র তীরের কোয়ান্টা মসজিদ তিনি নির্মাণ করেছেন বলে ঐতিহাসিকভাবে স্বীকৃত। তবে ঐতিহাসিকদের সব মতামত ও গবেষকদের গবেষণাকে চ্যালেঞ্জ করে সম্প্রতি বাংলাদেশে ইসলাম আগমনের চাঞ্চল্যকর যে তথ্য প্রকাশিত হয়েছে, তাতে সব রকমের সন্দেহ ও সঞ্চয়ের অবসান্ত ঘটেছেই উন্মোচিত হয়েছে ইতিহাসের নতুন দিগন্ত। লালমনিরহাট জেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বড়বাড়িতে রামদাস মৌজার মস্তারপাড় নামক স্থানে 69 হিজড়িতে আনুমানিক 692 খ্রিস্টাব্দে নির্মিত একটি মসজিদ পাওয়া যায়। এই মস্তারপাড়া স্থানটি বহুকাল ধরে কয়েকটি উঁচু মাটির টিলা ও জঙ্গল দ্বারা আবৃত ছিল, যার স্থানীয় নাম মসদের আড়া। 1987 সালে জমির মালিক তা আবাদযোগ্য করার চিন্তা করে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে বেরিয়ে আসে প্রাচীনকালের তৈরি ইট, যাতে ফুল আঁকা ছিল। আর মাটি ও ইট সরাতে সরাতে আশ্চর্যজনকভাবে পূর্ণ একটি মসজিদের ভিত খুঁজে পাওয়া যায়। এর মধ্যে একটি শিলালিপি পাওয়া যায় যার মধ্যে সুস্পষ্টভাবে আরবিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হিজরি 69 সাল। খননের পর মসজিদের মেহরাব এবং মসজিদের পাশে ঈদগাহ মাঠ ও খুতবার মিম্বরও আবিষ্কৃত হয়। এলাকার লোকজন এই মসজিদটির নাম দিয়েছেন হারানো মসজিদ। তাই নিশ্চিতভাবেই বলা যায় আরব থেকে আগত মুসলমান ও স্থানীয় মুসলমান যারা 69 হিজরিতে এই এলাকায় বসবাস করেছিলেন, তারাই নিজেদের ধর্মীয় প্রয়োজনে মসজিদ তৈরি করেছিলেন। সেই থেকে বা তারও আগে বাংলাদেশে ইসলাম প্রচারের কাজ আরম্ভ হয়। ইসলাম প্রচারের এই ধারা আব্বাসী খেলাফতকালে আরও জোরদার হয়। রাজশাহীর পাহাড়পুরে বুদ্ধবিহার খননকালে দুটি আরবীয় মুদ্রা পাওয়া যায়। এই মুদ্রা দুটি তৈরি হয় 788 খ্রিস্টাব্দে, অর্থাৎ আব্বাসী খলিফা হারুনুর রশিদের আমলে। ইতিহাসবিদ ডক্টর এনামুল হকের মতে কোনো ইসলাম প্রচারক এই মুদ্রাগুলো গ্রহণ করেছিলেন। পাহাড়পুরে আসার পর বুদ্ধদের হাতে তিনি শহীদ হন। কুমিল্লা জেলার ময়নামতিতে খননকালে আব্বাসী যুগে আরও দুটি স্বর্ণ মুদ্রা পাওয়া যায়। এসব মুদ্রা একথাই প্রমাণ করে খ্রিস্টীয় অষ্টম নবম শতকে এদেশে আরব মুসলমানদের মাধ্যমে ইসলাম চর্চা ও প্রচারের কাজ চালু ছিল। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।